Assalamu alaikum. I am Rohul Amin, assistant teacher of Sajid Rahman Memorial High School. Welcome to my online class. My dear student, how are you? I hope you are well by the grace of Almighty Allah. Alhamdulillah, I am also fine. Dear students, today I will discuss about noun. तो तुमरा English board बोएर unit 1 एर lesson 1 बोईटी खुलो. आज के अमी एटो बेस्टे नी आलोचना करूँ. Unit 1 lesson 1 एर रोच्छे noun. Noun शंपर का आलोचना. आज हमरा जानबो नाउन की. तो हमरा जाने पार्ट्स ऑफ स्पीच 8 प्रकार. जब नाउन, प्रोनाउन, एडजेक्टिव, वर्ब, एडवर्ब, प्रीपोजिशन, कंजंक्शन, इंटरजेक्शन. तो प्रथमे आमी एकटी पेसेस पढ़छि तोमादेर जन्य. Shanta lives in Rajshahi with her parents. She is a student of class 6. She goes to school regularly. She loves to read books. She also loves music. All her friends are fond of her. এই পেসেজটি থেকে তোমরা নাউনগুলো সিলেক্ট করবে. আমি তোমাদের জন্য প্যাসেজটি বোর্ডে লিখে দিচ্ছি. শান্তা লিভস ইন রাজশাহী. রাজশাহী উই Her parents. She is a student of class 6. She goes to school regularly. She loves to read books. She also loves music. She also loves music. All her friends are fond of her. Shanta. Shanta lives in Rajshahi with her parents. She is a student of class 6. She goes to school regularly. She loves to read books. She also loves music. All her friends are fond of her. Dear learners, এখানে আন্ডারলাইনকৃত ওয়ার্ডগুলো হচ্ছে নাও, শান্তা. শান্তা হচ্ছে একটা মেয়ের নাম. শান্তা এটা প্রপার নাম.
দেবসিং রাজশাহী, রাজশাহী একটা জায়গার নাম, এটা হচ্ছে প্রপার নাম। প্যারেন্টস পিতামাতা, প্যারেন্টস পিতামাতা এটা হচ্ছে কমন নাম। শি ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 6, স্টুডেন্ট কমন নাম। শি গোস টু স্কুল রেগুলারলি, স্কুল কমন নাম। শি লাভস টু রিড বুকস, বুকস আর নাম কমন নাম। শি অলসো লাভস মিউজিক, এটাও নাম। অল হার ফ্রেন্ডস আর ফন্ড অফ এখানে আন্ডারলাইনকৃত ওয়ার্ডগুলো কোনো না কোনো নাম বোঝাচ্ছে, সুতরাং এগুলো হচ্ছে নাউন। নাউন ইজ নেমিং ওয়ার্ডস, নাউন হচ্ছে, নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, নাম হচ্ছে একটা নামবাচক শব্দ। অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু নাম বোঝায় তাকে নাউন বলে, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু নাম বোঝায় সেটাই নাউন। সেটা হতে পারে ব্যক্তির নাম, হতে পারে বস্তুর নাম, হতে পারে পদার্থের নাম, হতে পারে কোনো প্লেসের নাম ইত্যাদি। উপরে বোর্ডের আন্ডারলাইন কৃত প্রতিটি শব্দে হচ্ছে এক একটি নাউন। এখন আমরা নাউনের সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম সম্পর্কে জানব। সিঙ্গুলার প্লুরাল, এখন আমরা নাউনের সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম সম্পর্কে জানবো, কিভাবে সিঙ্গুলার নাউনকে প্লুরাল নাউনে রূপান্তর করতে হয়। যেমন ক্যাট, ক্যাটের প্লুরাল হবে, ক্যাটের সিঙ্গুলার একটি বিড়াল কি বোঝায়, তার প্লুরাল হচ্ছে ক্যাটস, এস যোগ করতে হবে। তারপর হচ্ছে ডগ, কুকুর, প্লুরাল হচ্ছে ডগস, এস যোগ করবে। এভাবে কাউ, প্লুরাল হচ্ছে কাউস। বাস, তার প্লুরাল হচ্ছে বাসেস। অর্থাৎ যদি নাউনের শেষে কি থাকে, নাউনের শেষে যদি এস থাকে, এসএস থাকে, সিএস থাকে, ও থাকে, তাহলে আমরা টিএস যোগ করে প্লুরাল করব। আবার বলছি, নাউনের শেষে যদি এস থাকে, এস থাকে, এস এস থাকে, সি এস থাকে, ও থাকে, এক্স থাকে, তাহলে আমরা এস যোগ করে প্লুরাল করব। আদারওয়াইজ আমরা কি করব, শুধু এস যোগ করে প্লুরাল করতে হবে। যেমন ওয়াচ, এটা প্লুরাল হচ্ছে ওয়াচেস। চার্জ, সিএস আছে এখানে, তাই হবে চার্জেস। এখানে সিএস থাকার কারণে ওয়াচেস হলো চার্জ, চার্জেস। আর সিএস থাকলে কি হবে, ইএস যোগ হবে। যেমন বক্স, বক্সেস, এখানে এক্স থাকার কারণে ইএস হবে। মেবি, এটা প্লুরাল হবে মেবিস। অয়ের জায়গায় আই হবে, তারপর ইএস যোগ হবে। অয়ের জায়গায় আই হবে, তারপর ইএস যোগ হবে, মেবিস। যেমন লেডি, অয় থাকলে, অয় থাকলে অয়ের জায়গায় আই হবে, তারপর ইএস যোগ হবে। যেমন লেডিস, অয়ের জায়গায় আই, তারপর ইএস। স্টোরি, এখানেও অয় আছে, স্টোরিজ। অর্থাৎ নাউনের শেষে যদি কি থাকে, অয় থাকে, নাউনের শেষে যদি অয় থাকে, তাহলে অয়ের জায়গায় আয়, তারপর ইয়াস যোগ করবে।
house. এখানে যদি শেষে যদি ই থাকে, নামের শেষে যদি ই থাকে তাহলে আমরা এস যোগ করে দেবো, তাই লিখে দেবো হাউস হাউসেস। আবার কতগুলো নাউন আছে যেগুলো যেগুলো শেষে এস বা এস কোনোটাই যোগ হয়, কতগুলো নাউন আছে যেগুলো শেষে এস বা এস যোগ হয় না, সেই ক্ষেত্রে ভাইভালের পরিবর্তনের মাধ্যমে কি করতে হয়, সিঙ্গুলার কে প্লুরাল ফর্মে রূপান্তর করতে হয়। যেমন সিঙ্গুলার প্লুরাল, যেমন ম্যান, ম্যান একজন মানুষ হবে, তার প্লুরাল হচ্ছে এম ই এন, ম্যান। এখানে বায়ুর পরিবর্তন হলো, এর স্থলে কি হলো ই হলো, এর স্থলে ই পরিবর্তন হলো, বায়োলের পরিবর্তন হলো, এখানে কোনো এস বা এস যোগ হয়নি। তেমন ওমেন, ওমেনের ক্ষেত্রে তার প্লুরাল হচ্ছে ওমেন, মানে এর জায়গায় ই। চাই শিশু, এটা প্লুরাল হচ্ছে চিলড্রেন। টুথ, এটা হয়ে যাবে টিথ, ও ছিল এখানে হয়ে গেল ই। মাউস, মাউস ইঁদুর, তারপর হচ্ছে মাইস। গোস, এখানে এই কতগুলো নাম ব্যতিক্রম যেগুলো শেষে একটা এস যোগ করতে হয় না, এখানে বায়ুর পরিবর্তনের মাধ্যমে আমরা সিঙ্গুলারকে প্লুরাল করব, অথবা সম্প্রসারণ একটু নামটাকে সম্প্রসারিত করার মাধ্যমে প্লুরাল করা যায়। মানে চিল চাইল্ড, প্লুরাল হচ্ছে চিলড্রেন। তো ডিয়ার লার্নার্স, আজ আমরা নাউন সম্পর্কে জানলাম যে নাউন কাকে বলে, নাউন নাউনকে কীভাবে সিঙ্গুলার থেকে প্লুরালে রূপান্তর করতে হয় ইত্যাদি সম্পর্কে আমরা জানলাম। নেক্সট ক্লাসে প্রোনাউন, অ্যাডজেক্টিভ, আদার পার্টস অফ দ্য সম্পর্কে জানব। তো তোমরা ভালো থাকো, নিরাপদে থাকো, নমস্কার, আল্লাহ হাফেজ।